সুস্থ সচল একটি আধুনিক ঢাকা সেই কিছুদিন আগে মাছরাঙ্গা টেলিভিশনের নগর ভাবনা অনুষ্ঠানে এসে রাজধানীর মিরপুরের কালশিখাল পরিষ্কার করার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন মেয়র আতিকুল ইসলাম। কালশিখাল থেকে আমি উদ্ধার করলাম 33টি জাজিম, এটা কালশিখাল থেকে উদ্ধার করলাম টেলিভিশন এবং ফ্রিজ। মিরপুরের গোদাগাড়ি খাল সহ 4টি খাল পরিষ্কার করতে গিয়েও সেই একই রকম জিনিস পাওয়া গেল, জাজিম, ভাঙা ফ্রিজ, সোফা, গাড়ির টায়ার, সুটকেস, চেয়ার, পানির বোতল এবং ডাবের খোসার মতো আবর্জনা যেন খালের মাঝেই অনেকের সংসার। খাল পরিষ্কার শেষে নগরবাসীর ফেলা এসব আবর্জনা প্রদর্শনীর আয়োজন করে উত্তর সিটি কর্তৃপক্ষ। খাল তুমি কি জন্য, তুমি কি ময়লার, তোমাকে সবাই এখানে ময়লা ফেলে দিবে এই জন্য তুমি, নাকি তুমি পানি প্রবাহের জন্য? আজকে কিন্তু সমস্ত বিদেশে এই খালগুলোই কিন্তু আমরা ইউজ করে কিন্তু ওয়াটার ট্রান্সপোর্ট লাইন কিন্তু হচ্ছে, বাট ইজ এ খুবই দুঃখজনক আমাদের জন্য যে আমাদের খালগুলো দখল হয়ে যাচ্ছে। ঢাকা উত্তরের বিভিন্ন জলাশয় পরিষ্কার আছে কিনা তা দেখতে আগামী 20 অক্টোবর থেকে চিরুনি অভিযান চালানো হবে বলে জানান মেয়র। ঢাকা উত্তরের সব খাল দখলমুক্ত করে পার্ক, সাইকেল লেন ও ওয়াকওয়ে করার পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা বিভিন্ন খালগুলা পরিদর্শন করব, ডোবা নালা পরিদর্শন করব। ওই ডোবা যদি কোনো সরকারি বা বেসরকারি জারি হোক না কেন, তাকে কিন্তু আমি ফাইন করব। 39 কিলোমিটার খাল ইস্টার্ন পার্ট অফ ঢাকাতে আমরা পুরোটাই উদ্ধার করে এখানে আমরা পার্ক, সাইকেল লেন এবং ওয়াকওয়ে এটি আমরা করে দিব। এ সময় নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, রাজধানীর খাল রক্ষায় পরিকল্পিত প্রস্তাবনা থাকা দরকার, সেই সাথে যাদের জন্য খালগুলোর এই অবস্থা সেই ওয়াসাকেও জবাবদিহি করতে হবে। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অথবা ওয়াসা অথবা অন্যান্য যেসব সংস্থা এই খালগুলোকে দিনের পর দিন পর্যদস্ত করেছে, দখল করেছে, ধ্বংস করেছে, তাদেরকে আজকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। এবং আমি বিশ্বাস করতে চাই সরকার একটি, অতএব এ কে কী করলো, কার দিকে আঙুল দেখালো, এটি আমাদের কাছে শোনার আর সময় নেই। শুরু হোক ঘুরে দাঁড়ানো। আগামী 30 অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তরে সব খাল পরিষ্কার কার্যক্রম চলবে বলেও জানান মেয়র। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।